আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার নাম আনন্দ দাশগুপ্ত। আমি আইজার কলকাতা নামের একটি সংস্থায় পড়াই, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা। এর আগে কিছুদিন আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স পড়িয়েছি, তারও আগে কয়েক বছর সেন্ট জেভিয়ার্স কলেজে ফিজিক্স পড়িয়েছি। সত্যি কথা বলতে কি, স্কুল স্তরে ফিজিক্স আমি কখনো আনুষ্ঠানিকভাবে পড়াইনি, তাই সেদিক দিয়ে দেখতে গেলে আমার আজকের এই প্রয়াস কিছুটা হয়তো অনধিকার চর্চা বলে মনে হতেই পারে। আমি স্কুলের স্তরে ফিজিক্স সম্বন্ধে তোমাদের কাছে কিছু বলতে এসেছি। তা স্কুল স্তরে ফিজিক্স না পড়ানো সত্ত্বেও কেন এরকম বলছি? এর সহজ উত্তর হচ্ছে, আমি ফিজিক্স নিয়ে কথা বলতে ভালোবাসি, আমি তাই বলছি। কিন্তু এছাড়াও আরেকটা উত্তর আছে, সেটা হলো এই যে পদার্থবিদ্যা সম্বন্ধে যখন বলা হয় তোমাদের স্কুলের স্তরে, তোমাদের পাঠ্যপুস্তকে বেশ কিছু জিনিস বাদ দিয়ে যাওয়া হয় এবং তোমাদের শিক্ষক শিক্ষিকারাও সেটা অনেকটা জেনে শুনেই সেই সব খুঁটিনাটি জিনিস হয়তো বাদ দিয়ে যান। এর খুব প্রয়োজন আছে, কারণ সত্যি কথা বলতে কি, ফিজিক্স একটা বিশাল জিনিস, বিশাল বিষয়, এবং তার মধ্যে সব কিছু তোমাদের প্রথমেই বলে দিলে তোমাদের পক্ষে সেটা বোধগম্য বা হৃদয়ঙ্গম করা হয়তো সহজ হবে না, এ কথাই মানি। কিন্তু এর সাথে সাথেও এমন অনেক কিছু ছোটোখাটো জিনিস আছে যেগুলো আমার মনে হয় তোমাদের যদি প্রথম থেকেই বলা হয় তাহলে হয়তো তোমরা যে স্তরে ফিজিক্স পড়ছো সেগুলো বুঝতেও তোমাদের একটু সুবিধা হবে। কাজে আমি এই যে ভিডিওগুলো বানাচ্ছি তাতে কিছু কিছু জিনিস বলবো যেগুলো তোমরা এমনিতেই জানো, স্কুলেই শিখেছ, কিন্তু তার সাথে আরও কিছু কিছু জিনিস হয়তো বলবো যেগুলো হয়তো তোমাদের স্কুলে ঠিকমতো বলা হয়নি। আবার বলছি, এটা কোনো দোষের ব্যাপার নেই, এটা হয়তো ইচ্ছে করেই বলা হয়নি, কিন্তু আমার নিজের মনে হয়েছে এর মধ্যে কিছু জিনিস অন্তত তোমাদের যদি বোঝানো হয় তাহলে তোমাদের আখেরে সুবিধাই হবে। তবে এটা একেবারেই পরীক্ষামূলক ব্যাপার, এটা ঠিকঠাক হবে কি না এটা আমি এখনই তো বলতে পারছি না। তাই দেখি কিছু কয়েকটা ভিডিও বানিয়ে যদি সেটা তোমাদের সত্যি সত্যি সুবিধার বলে মনে হয় তাহলেই এই পরীক্ষা আমি আবার চালিয়ে যাব, আগে নিয়ে যাব আরও। আপাতত এই বলে আমার প্রথম বিষয়ে ঢুকে যাই। আচ্ছা, খুব সোজা একটা জিনিস দিয়ে শুরু করা যাক। মনে করো তোমার সামনে একটা টেবিল আছে আর সেই টেবিলের উপর একটা বই বসে আছে। প্রশ্ন হলো, এই বইটা চুপচাপ কেন বসে আছে? তোমরা বলতেই পারো, এতে আবার বলার কী আছে, টেবিল আছে তার উপর বই রেখেছি, চুপচাপ বসেই তো থাকবে, আবার কী করবে? আর একটু তলিয়ে ভাবলে বলা যেতে পারে যে, আচ্ছা এই বইটার উপর তো বেশ কিছু বল কাজ করছে, তা সত্ত্বেও এই বইটা স্থির কেন বসে আছে? মানে তোমরা সবাই বলতেই পারো যে নিশ্চয়ই এর উপর ওজন কাজ করছে নিচের দিকে, আর উপরের দিকে কাজ করছে একটা বল, যে টেবিল বইটাকে দিচ্ছে। তাহলে এই যে দুটো বল, এই দুটোকে যদি আমরা নাম দিই, এটাকে নাম দিলাম এন, যেটা ইংরেজিতে এটাকে বলা হয় নর্মাল রিয়াকশন ফোর্স বা উল্লম্ব প্রতিক্রিয়া বল, আর অন্য বলটা তো তোমাদের সবার চেনা, এটা আর কিছুই না, এটা হচ্ছে বইটার ওজন ডাব্লু, তার ভর ইন্টু মহাকর্ষীয় ত্বরণ এম ইন্টু জি। আর কেন বইটা চুপচাপ বসে আছে, কারণ খুব সোজা, মোট নিচের দিকে বল হচ্ছে ডাব্লু মাইনাস এন, আর নিশ্চয়ই এই দুটো সমান এবং বিপরীতমুখী, কাজেই ডাব্লু মাইনাস এন শূন্য হয়ে গেল, মোট বল নেই, এবং যেহেতু মোট বল নেই সেহেতু বইটা তো চুপচাপ বসেই থাকবে। এবার আমি প্রশ্ন করব, কেন তুমি বলছো যে মোট বল নেই? এর উত্তর তোমরা হয়তো অনেকেই দেবে, সবাই নয় কিন্তু অনেকেই হয়তো দেবে যে মোট বল তো থাকবেই না, ডাব্লু আর এন এটা তো ক্রিয়া প্রতিক্রিয়া বল,
তাকে ইংরেজিতে বলে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন। এবং কে না জানে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী, কাজেই তারা কেটে যেতে বাধ্য। যদি তোমার উত্তর এটা হয় তাহলে আমি বলবো একটুখানি ভেবে দেখো, নিউটনের তৃতীয় সূত্র আসলে কি বলে? নিউটনের তৃতীয় সূত্র এটা বলে যে যদি এ নামক কোনো বস্তু বি নামক অন্য কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে, ইংরেজিতে বললে অ্যাপ্লাইজ এ ফোর্স অন বডি বি, দেন তাহলে বি এ এর উপর সমান এবং বিপরীতমুখী, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অন এ। তাহলে কি দাঁড়ালো? বি এ যদি বি এর উপর বল দেয় তাহলে বিও এ এর উপর বল দেবে। এইগুলো হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল, অ্যাকশন রিয়াকশন। এর মধ্যে কোনটা অ্যাকশন কোনটা রিয়াকশন? উত্তর হচ্ছে কিছু যায় আসে না। তুমি যদি এ বিকে যে বল দিচ্ছে তাকে অ্যাকশন বলো, ক্রিয়া বলো, তাহলে বি একে যে বলটা দেবে তাকে আমরা বলবো প্রতিক্রিয়া। তুমি ইচ্ছে করলে উল্টো নামও দিতে পারো, বি এর বলটাকে ক্রিয়া বলতে পারো, তাহলে এ এর বল হবে প্রতিক্রিয়া। কিন্তু এই দুটি বল সমান এবং বিপরীতমুখী হবে, এটাই নিউটনের তৃতীয় গতিসূত্র। ভালো কথা, তাহলে তো এখানে বোঝাই যাচ্ছে যে ডাব্লিউ আর এন যদি ক্রিয়া আর প্রতিক্রিয়া হয় এবং এন এর নামের মধ্যে আছে নর্মাল রিয়াকশন ফোর্স, নর্মাল কারণ সেটা উল্লম্ব দিকে, টেবিলের তলের থেকে উল্লম্ব, আর রিয়াকশন কেন না, এটা তো প্রতিক্রিয়া। তাই সত্যি যদি তাই হয়, ডাব্লিউ আর এন যদি সত্যি সত্যি ক্রিয়া প্রতিক্রিয়া বল হয়, তাহলে এই দুটো যে কেটে যাবে এতে তো অবাক হওয়ার কিচ্ছু নেই। এখন এটা জিনিস ভেবে দেখা যাক, এ যদি বিকে বল দেয় বি তার প্রতিক্রিয়া একে দেবে, তাহলে এখানে ভাবতে হবে যে ওজনটা এটা কার উপর কাজ করছে। যদি তুমি বলো যে ওজনটা বইয়ের উপর কাজ করছে, তাহলে তো সে টেবিলের উপর কাজ করছে না, তাই তার প্রতিক্রিয়া দেওয়ার দায় নিশ্চয়ই টেবিলের নয়। আর যদি তা না বলে তুমি বলো টেবিলের উপর কাজ করছে, তাহলে তার প্রতিক্রিয়া নিশ্চয়ই টেবিল বইকে দিতে পারে, কিন্তু তাহলে তো বইয়ের উপর শুধু টেবিলের থেকে নিচ থেকে উপরের দিকে বল ছাড়া আর কোনো বল রইল না, তাই তো বইটা সোজা উপরে উঠে ছাদে চলে যাবে, সেটা তো নিশ্চয়ই হয় না, সে তোমরা সবাই জানো। তার মানে কিন্তু এখানে একটু গন্ডগোল রয়ে গেল। আচ্ছা তাহলে ঠিক আছে, বইয়ের ওজন যখন বইয়ের উপরই নিশ্চয়ই কাজ করবে, সে নিশ্চয়ই বইয়ের উপর নিচের দিকে কথা, তাহলে তার প্রতিক্রিয়া যেটা সেটা তো নিশ্চয়ই বইয়ের উপর কাজ করতে পারে না। আরেকবার ভেবে দেখো, নিউটনের তৃতীয় গতিসূত্র যেটা বলে সেটা হচ্ছে এ যদি বি কে বল দেয় বিও এ কে বল দেবে, তাহলে এই দুটো ক্রিয়া প্রতিক্রিয়া বল কিন্তু সবসময় ভিন্ন ভিন্ন বস্তুর উপর কাজ করবে। আর একটু তলিয়ে ভাবলেই বুঝতে পারবে, বইয়ের ওজন এই যে এমজি এটা কে দিচ্ছে? দিচ্ছে কিন্তু পৃথিবী। তাহলে তার প্রতিক্রিয়া নিশ্চয়ই কার উপর কাজ করবে? দেবে বইটা, কিন্তু প্রতিক্রিয়াটা কাজ করবে পৃথিবীর উপর, বইয়ের বা টেবিলের উপর নয়। কাজেই বই আর টেবিলের মধ্যে কিন্তু সেই প্রতিক্রিয়া কোনোভাবেই আসতে পারে না। তাহলে প্রথমে যেটা বোঝা গেল, এই যে এন যেটাকে আমরা নর্মাল রিয়াকশন ফোর্স বলছি, সেই এনটা রিয়াকশন বটে, কোনো না কোনো ক্রিয়ার প্রতিক্রিয়া তো বটেই, কারণ সব বলই প্রতিক্রিয়া বল, কোন না একটা ক্রিয়া আছে তার প্রতিক্রিয়া। কিন্তু এটা আর যাই হোক, ওজনের প্রতিক্রিয়া কিন্তু নয়, ওজনের প্রতিক্রিয়া আদৌ টেবিলের উপর কাজ করে না বা বইয়ের উপর কাজ করে না, করে পৃথিবীর উপর, সেটা আমাদের ধর্তব্যের মধ্যেই নেই। তাদের ঝামেলায় হয়ে গেল যে তাহলে এই যে এনটা কেন ডাব্লিউর সমান এবং বিপরীত, যেটা আমরা সহজেই ব্যাখ্যা করে দিয়েছিলাম যে
ডাব্লুর প্রতিক্রিয়া কাজে সমান বিপরীত তো হবেই, এটা কিন্তু আদৌ খাচ্ছে না। তাহলে এবার একটু তলিয়ে ভেবে দেখা যাক যে এই এনটা এলো কোথা থেকে। আচ্ছা ভেবে দেখো যে তুমি বইটাকে টেবিলের উপর বসানোর আগে কি টেবিলটা উপর দিকে বল দিচ্ছিল? নিশ্চয়ই দিচ্ছিল না, কাল বইটা ছিলই না, বল কাকে দেবে? আমি টেবিলের উপর বইটা বসালাম, সেই মুহূর্তে কি বল দেওয়া শুরু হয়ে যাবে? উত্তর হচ্ছে না। জগতে সব কিছুরই রিয়্যাক্ট করতে একটু সময় লাগে, টেবিলেরও কিন্তু সময় লাগবে। বইটা তাহলে কী হবে? বইয়ের উপর তাহলে একটাই বল আছে এই মুহূর্তে, তার ওজন, যেন দিয়ে পৃথিবী তাকে তার কেন্দ্রের দিকে বইটাকে টানছে। তাহলে সেই ওজনের ফলে বইটা কী হবে? বইটা নিচের দিকে চলে যেতে বাধ্য, নিচের দিকে ত্বরান্বিত হতে বাধ্য, কারণ তার উপর একটাই বল আছে, সেটা নিচের দিকে। কিন্তু নিচে তো টেবিলটা আছে, তাহলে বইটা নিচের দিকে ত্বরান্বিত হবে কী করে? উত্তর হচ্ছে হবে, সে টেবিলের মধ্যে দিয়ে চলে যাবে বা টেবিলকে বেঁকিয়ে দেবে। তার ফলে কী হচ্ছে? বইটা কিন্তু টেবিলকে ভেদ করে যাওয়ার চেষ্টা করছে, টেবিল তার চাপে বেঁকে যাচ্ছে সেই প্রচেষ্টার ফলে। এখন যে কোনো জিনিসকে তুমি যদি বাঁকিয়ে দাও বা তার সাধারণ স্বাভাবিক অবস্থা থেকে সরিয়ে দাও, ডিস্টর্ট করো, তাহলে সে আবার আগের অবস্থায় ফিরে যেতে চায়। সে তার ফলে সেই যে তাকে যে বেঁকাচ্ছে চোরাচ্ছে তার বিরুদ্ধে সে ফিরে যাওয়ার চেষ্টা করে। এটাকে আমরা বলি সে রেস্টরিং ফোর্স দিচ্ছে। তাহলে এই যে এন, এটা কিন্তু আদৌ ভারের প্রতিক্রিয়া নয়, এ হলো ভারের ফলে টেবিলের যে বিচ্যুতি ঘটছে, টেবিল যে বেঁকে যাচ্ছে তার প্রতিক্রিয়া, তার বিরুদ্ধে প্রতিস্থাপক বল, রিস্টোরিং ফোর্স। এখন এটা কি ভারের সাথে সমান, ওজনের সাথে সমান এবং বিপরীতমুখী? বিপরীতমুখী তো বটেই, যেদিক দিয়ে ওজনটা কাজ করে টেবিলকে বেঁকাচ্ছে, রিস্টোরিং ফোর্স নিশ্চয়ই তার উল্টো দিকেই কাজ করবে, কারণ সেটাকে সেই এফেক্টটাকে আটকে দিতে চায়। এখন প্রশ্ন হলো, একদম প্রথমেই কি এই রেস্টোরিং ফোর্সটা ওজনের সঙ্গে বিপরীতমুখী তো বটেই কিন্তু সমানও হয়ে যাবে? উত্তর হচ্ছে না, একদম প্রথমে তো এই যে রেস্টোরিং ফোর্স এন সেটা ছিলই না, আস্তে আস্তে তৈরি হবে, যত টেবিল বাড়বে তত রেস্টোরিং ফোর্স বাড়বে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই রেস্টোরিং ফোর্স ওজনের সঙ্গে সমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বইটা নিচের দিকে ত্বরান্বিত হতে থাকবে। তার মানে বই আরও নিচের দিকে যাবে, টেবিল আরও বাড়বে, এবং যত টেবিল বাড়বে তত রেস্টোরিং ফোর্স বাড়তে থাকবে। এর ফলে কি হবে? না একসময় না একসময় রেস্টোরিং ফোর্সে বাড়তে বাড়তে বইয়ের ওজনের সঙ্গে সমান হয়ে যাবে, তখন বইটা উপর আর কোনো মোট বল থাকবে না, তা সে আর নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে না, এবং ব্যাপারটা একটা স্থিতিশীল অবস্থায় আসবে। মানে বইটা আর নিচে যাচ্ছে না, টেবিল আর বেশি বাড়ছে না, কাজেই এই মুহূর্তে ডাব্লিউ আর এন সমান এবং বিপরীতমুখী। তাহলে এন কেন ডাব্লিউর সমান এবং বিপরীতমুখী হলো? কারণ যতক্ষণ পর্যন্ত তা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এন পাল্টাতে থাকবে। সেখানে আমরা একটু ছোট্ট মিথ্যে কথা বললাম, কারণ এন বাড়তে বাড়তে যখন ডাব্লিউর সঙ্গে সমান হচ্ছে ঠিক তখনই বইটা কিন্তু সেখানেই দাঁড়িয়ে যাবে না, কারণ বইটা ততক্ষণে একটু গতি পেয়ে গেছে। তার ফলে কী হবে? বইটা কিন্তু আরেকটু ভেতরে ঢুকে যাবে, মানে টেবিলটা আরেকটু বাঁকবে। টেবিল যদি আরেকটু বাঁকে তাহলে কী হয়? রেস্টোরিং ফোর্স আরও বেড়ে যাবে, এবার কিন্তু মোট বলটা উপর দিকে হয়ে গেল, তার মানে বইটা যে নিচের দিকে ঢুকছিল সে কিন্তু আমি বাধা পাবে, সে আস্তে আস্তে স্থির হয়ে যাবে। তো যতক্ষণে সে স্থির হচ্ছে ততক্ষণে কিন্তু টেবিলটা একটু বেশি বেঁকে গেছে, তার মানে এখন কিন্তু যখন সেই বইটা স্থির হয়েছে তখন উপরের দিকে বল ওজনের থেকে বেশি, কাজে এবার বইটা উপরের দিকে উঠতে থাকবে। এবার তোমরা একটু ভাবলেই বুঝতে পারবে কী হবে, না কয়েকবার চেপে উপর নিচে করতে করতে আস্তে আস্তে বইটা দাঁড়িয়ে যাবে এক জায়গায়, যেখানে চুপচাপ দাঁড়াবে সেটা তখনই হওয়া সম্ভব যখন এই ডাব্লিউ আর এন ঠিক সমান এবং বিপরীতমুখী হয়ে যাচ্ছে। তাহলে এন ডাব্লিউর সমান এবং বিপরীতমুখী কেন? এই কারণে নয় যে সে ডাব্লিউর প্রতিক্রিয়া, এই কারণে যে যতক্ষণ না পর্যন্ত এন ডাব্লিউর সাথে সমান হচ্ছে ততক্ষণ কিন্তু মোট বল থাকার ফলে বইটা হয় টেবিলটাকে বেশি বাঁকাবে, নয় উপরের দিকে মোট বল থাকলে আরও কম বাঁকাবে।
এই ব্যাপারটার মধ্যে যখন একটা স্থিতিশীল অবস্থা তৈরি হবে তখন WRN একে অপরকে কেটে দেবে। আচ্ছা, তাহলে এবার প্রশ্ন হতেই পারে, তাহলে আমরা যে বলি যে ওজন টেবিলের উপর কাজ করে সেটা কি ভুল? মানে আমি যদি আমার হাতের উপর একটা বই রাখি, আমি তো হাতে বইটার ওজন বুঝতে পারি, তাই না? উত্তর হচ্ছে সেটা কিন্তু ঠিক নয়। তুমি হাতে যখন একটা বই ধরো, তোমার হাতের উপর একটা বল আসে, নিশ্চয়ই সেই বলটা তুমি বুঝতেই পারো, সেই বলটাকেই আমরা বলি ওজন। আমরা বইয়ের ওজন বেশি কিংবা একটা মাছের কত ওজন সেটা হাতে নিয়ে বোঝার চেষ্টা করতে পারি, কিন্তু সেখানে বুঝতে হবে যে বলটা আমার হাতের উপর কাজ করছে বা এখানে যে বলটা দেখানো হয়নি কিন্তু যেটা বই টেবিলটাকে দিচ্ছে সেটা কিন্তু একেবারে অন্য একটা বল, যার প্রতিক্রিয়া হচ্ছে এই এন, যেটা টেবিলের জন্য হচ্ছে বইয়ের উপর। তার মানে হলো এই যে বই টেবিলকে একটা বল নিশ্চয়ই দেয়, সেই বলটা কি? সেই বলটা হচ্ছে ডিফর্মিং ফোর্স, যেটার জন্য টেবিলটা বাকি, সেই বলটার বিপরীতমুখী বল টেবিল বইটাকে দেয়। কিন্তু কতক্ষণ পর্যন্ত এই খেলাটা চলতে থাকে? যতক্ষণ না এই এনটা ডাব্লিউর সঙ্গে সমান এবং বিপরীতমুখী হয়ে যায়। কিন্তু এই যখন অবস্থা এসে দাঁড়ালো তখন কিন্তু বইটা টেবিলকে যে বলটা দিচ্ছে সেটা হচ্ছে এই এনের প্রতিক্রিয়া, সে কিন্তু এনের উল্টো দিকে এবং এনের সমান, তাহলে সে আসলে ডাব্লিউর সমান এবং ডাব্লিউর দিকে। ঠিক এই কারণে আমরা হাতে যে বলটাকে অনুভব করি কোনো জিনিসকে হাতে নিলে আমরা বলি সেটাই সেই বস্তুর ওজন, আসলে সেটা কিন্তু সেই বস্তুর ওজন নয়, কিন্তু ওজনটা থাকার ফলে সেই বস্তুটা আমার হাতের উপর একটা বল দেয়, যে বলটাকে আমরা ওজন বলি কারণ সেটা ওজনের সাথে সমান। আচ্ছা, সবসময় কিন্তু এই বলটা ওজনের সাথে সমান হয় না, এটাও তোমরা নিশ্চয়ই জানো। তোমরা এটা পড়েছো যে লিফট, চলমান লিফটে কোনো জিনিসের ওজন কমে যায় বা বেড়ে যায়, এখন এটা তো হতেই পারে না। কিন্তু ভেবে দেখো যে ওজনটা কি? পৃথিবী যে বল দিয়ে কোনো জিনিসকে টানছে, তো তুমি লিফটে আছো, লিফটটা উপরে উঠছে বা নিচে টানছে, তার জন্য কি আর পৃথিবীর টান কমে যাবে বা বেড়ে যাবে? হ্যাঁ, এটা ঠিকই যে তুমি যদি লিফটে করে উপরের দিকে ওঠো তাহলে তুমি পৃথিবীর কেন্দ্র থেকে একটু দূরে সরে যাচ্ছ বটে, এবং তার ফলে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ সেটা একটু কমে যাচ্ছে, সেটা এতই কম, পৃথিবীর কেন্দ্র থেকে তোমার দূরত্ব এর তুলনায় তুমি যতটা সরছো সেটা এতটাই কম যে সেটা কোনোভাবেই চোখে পড়া সম্ভব নয়। কাজেই যেটাকে আমরা বলি চলমান লিফটে ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, সেটা আসলে কি সেটা একটু বুঝে দেখা দরকার। আচ্ছা, এবার তাহলে নিচের দিকে পড়তে থাকা একটা লিফটের কথা আমরা ভাবি। আচ্ছা, এই লিফটের মধ্যে একজন দাঁড়িয়ে আছে, এই সবুজে যেটা দেখছো সেটা হচ্ছে সেই লোকটি, সে নিশ্চয়ই ওজন অনুভব করছে। ওজনটা কত? ওজনটা কিন্তু m×g, সে একই ওজন, লিফট দাঁড়িয়ে থাকলেও যা, নিচে পড়তে থাকলেও তাই, উপর দিয়ে চলতে থাকলেও তাই। কিন্তু সেই ওজন থাকার ফলে সে লিফটের তলাকে, ফ্লোরকে একটা ডিস্টর্টিং ফোর্স দিচ্ছে, যে বলের জন্য লিফটের মেঝেটা কিন্তু বেঁকে যাচ্ছে, আর সেই বাঁকানো ফোর্সেরই ঠিক প্রতিক্রিয়াটা হচ্ছে লিফটের মেঝে যেটা লোকটাকে উপরের দিকে দিচ্ছে, যেটাকে আমরা এন হিসেবে এঁকেছি এখানে। তার মানে এই দুটি বল আছে, mg নিচের দিকে লোকটির উপরে আর এন যা লিফটের মেঝে লোকটাকে দিচ্ছে। তাহলে আমি যদি এবার এই লোকটির জন্য নিউটনের গতিসূত্র লেখার চেষ্টা করি, পাবো mg নিচের দিকে বল মাইনাস এন, কারণ এটা হচ্ছে মোট নিচের দিকে বল, এটা হতে হবে তার যে ভর তাকে ত্বরণ দিয়ে গুণ করলে যা হয়, সে তো লিফটের মধ্যেই আছে, কাজে লিফটের সঙ্গেই ত্বরান্বিত হচ্ছে। লিফটের ত্বরণ যদি নিচের দিকে এ হয় তাহলে এটা নিশ্চয়ই mg-n = ma, এই সূত্রটা মানবে। তার আমরা যেটা পেলাম যে এন হচ্ছে m×g-a, এই ফর্মুলাটা নিশ্চয়ই তোমরা সবাই চেনো। কিন্তু প্রশ্ন উঠতেই পারে, তাহলে এর সাথে ওজন কমে যাওয়ার কি সম্পর্ক? ওজন তো আসলে mg, সেটা তো কমেই না। কিন্তু এই যে এন, এর প্রতিক্রিয়া কে দিচ্ছে? এই এন হচ্ছে মেঝে দিচ্ছে লোকটাকে, তাহলে তার প্রতিক্রিয়া লোকটা দিচ্ছে মেঝেকে,
এই যে বল, এটাকেই আমরা অধিকাংশ সময় ওজনের সাথে গুলিয়ে থাকি। কাজে আমরা যখন বলছি লোকটার ওজন কমে যাচ্ছে পড়ন্ত লিফটে, আসলে কিন্তু তা হচ্ছে না। যেটা হচ্ছে সেটা যে লোকটা মেঝের উপরে কম চাপ দিচ্ছে। কেন কম চাপ দিচ্ছে? লোকটার উপর মোট বল, যেটা হলো তার নিজের ওজন, আর লিফট তাকে উপরের দিকে যে বলটা দিচ্ছে, এই দুটো মিলিয়ে যা দাঁড়ালো সেটা কিন্তু আর শূন্য হওয়ার প্রয়োজন নেই। লোকটা যে মুহূর্তে লিফটের সমান ত্বরণ অর্জন করে যাবে, তখনই কিন্তু সে লিফটের মেঝেকে বেঁকানো বন্ধ করে দেবে, কাজে এন আর বাড়বে কমবে না। আর যে বলটা আসলে লোকটা লিফটের মেঝেকে দিচ্ছে তাকে ওজন বলার কিন্তু আরেকটা কারণ আছে। আমরা যদি ধরো একটা স্প্রিং ব্যালেন্স, একটা ওজন মাপার যন্ত্র, তার উপর লোকটাকে দাঁড় করিয়ে দিতাম, সেই যন্ত্রটা আসলে কী মাপে? সেই যন্ত্রটা কি পৃথিবী লোকটাকে কী বলে টানছে সেটা মাপে? নিশ্চয়ই না। সেটা সেই যন্ত্র জানবে কী করে? সে যেটা মাপতে পারে সেটা হচ্ছে লোকটা তাকে কী পরিমাণ বল দিচ্ছে, তার ফলে তার ভেতরে স্প্রিং কতটা সংকুচিত হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কাজে তার পক্ষে কিন্তু সেটাই জানা সম্ভব যে বলটা লোকটা তাকে দেবে। কাজেই এই লোকটা যদি মেঝের উপর না দাঁড়িয়ে থাকে, লিফটের মেঝের উপর একটা স্প্রিং ব্যালেন্স থাকতো এবং তার উপর সে দাঁড়িয়ে থাকতো, তাহলে কিন্তু সেই ওজন মাপক যন্ত্রে কম মানই দেখাতো, কারণ সে আদৌ ওজন মাপে না, সেই মাপে তার উপর যে বল প্রযুক্ত হচ্ছে তা। কাজেই এনকে আমরা রিয়াকশন বলি বটে, কিন্তু এনার্জি রিয়াকশন, এখানে সেটা লিফটের মেঝের উপর কাজ করবে, কাজে এবং সেই বলটাই কিন্তু ওজন না হলেও, ওজন বলতে আমরা যা বুঝে থাকি, অনুভব করে থাকি, সেটা হচ্ছে আসলে এটা, কাজে এইটা কমবে। আচ্ছা, যদি লিফটটা নিচের দিকে না ত্বরান্বিত হয়ে উপরের দিকে উঠতে থাকতো ত্বরণ নিয়ে, তাহলে কী হতো? তাহলে বোঝাটা খুব সোজা। এবার যদি আমি আগের মতোই নিচের দিকে মোট বল মাপি, সেটা দাঁড়াবে এমজি, নিচের দিকে ওজন মাইনাস উপরের দিকে বল, মানে এন। কিন্তু এখন সেটা কিন্তু আর মাস ইন্টু অ্যাক্সেলারেশন হবে না, হবে মাইনাস এম ইন্টু এ, কারণ এখন ত্বরণ কিন্তু উপরের দিকে, কাজে নিচের দিকে যখন ধরছো ত্বরণকে মাইনাসে ধরতে হবে। বা একইভাবে আমি নিচের দিকে না মেপে আমি উপরের দিকে মোট বল মাপতে পারতাম, উপরের দিকে মোট বল হতো এন, উপরের দিকে মাইনাস এমজি, এবং সেটা কিন্তু আসতো এম ইন্টু এ। এটা বোঝা যাচ্ছে যে এই দুটো ইকুয়েশনই, দুটো সমীকরণই আসলে একই সমীকরণ, এবং দুটোর থেকেই যেটা আসে সেটা হচ্ছে এন, এই নিচের দিকে থেকে যে বলটা লিফটের মেঝে উপরে মানুষটাকে দিচ্ছে সেটা হচ্ছে এন ইন এম ইন্টু জি প্লাস এ। মনে রেখো, এর যে প্রতিক্রিয়া সেটাই কিন্তু মানুষটা দিচ্ছে লিফটের মেঝেকে, এবং সেটাকেই আমরা ওজনের সাথে গুলিয়ে ফেলে বলি লোকটার ওজন বেড়ে যাচ্ছে যখন সে লিফটে করে উপরের দিকে ত্বরান্বিত হচ্ছে। আচ্ছা, সবই তো বোঝা গেল যে ভার মানে ওজন পৃথিবী দেয় কোনো বস্তুর উপর, সে সেই ওজনের জন্য পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয়, আর এক্ষেত্রে টেবিলটা বইটাকে বা লিফটের মেঝে লোকটাকে যে বলটা দিচ্ছে সেটা আদৌ সেই ওজনের প্রতিক্রিয়া নয়, সেটা হচ্ছে একটা প্রতিস্থাপক বল। কেন না, যেহেতু লোকটা লিফটের মেঝেকে বেঁকিয়ে দিচ্ছে বা টেবিলটাকে বই বেঁকিয়ে দিচ্ছে, সেই কারণে। এখন তোমাদের মধ্যে যাদের অনুসন্ধিৎসা বেশি, তোমরা জিজ্ঞেস করতেই পারো, তাহলে এই যে বলটা এটা আসলে আসে কোথা থেকে? সেটা ভাবতে গেলে কিন্তু তোমাদের আরেকটু গভীরে যেতে হবে। ধরা যাক, এই যে লিফটে লোকটা দাঁড়িয়ে আছে, তার পায়ের কাছে এই যে ছোট জায়গাটা, তাকে যদি আমি খুব শক্তিশালী একটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে বড় করে দেখি, তাহলে কি দেখব? লোকটার পায়ে কিছু অণু আছে যেগুলো ঠিক লিফটের অণুগুলোর খুব কাছাকাছি আছে। এখন যেহেতু, আবার ভেবে দেখো, যেহেতু লোকটার উপর একদম প্রথম দিকে লিফটটা উপরের দিকে বল দিচ্ছিল না, শুধু লোকটা একটুখানি লিফটের ভেতর দিকে চলে আসছিল, তার মানে লিফটের অণুগুলো বেশি কাছে চলে আসছিল। এবার অণুদের একটা বিশেষ ক্ষমতা আছে বা বিশেষ ধর্ম আছে, সেটা হচ্ছে দুটি অণুর মধ্যে একটা ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স, বা যাকে বলে মোটামুটি মাঝামাঝি, মাঝারি একটা দূরত্ব আছে, যেখানে থাকলে তারা চুপচাপ বসে থাকতে পারে। যদি তুমি অণুগুলোর দূরত্ব তার থেকে কমিয়ে দাও, তাহলে তারা কিন্তু একে অপরকে বিকর্ষণ করে। কাজে এই ধরো, যদি তোমার দুটি অণু থাকে এরকম একটা আর এরকম একটা, এটা ধরো তাদের মধ্যে ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স, যেটাকে আমরা বলতে পারি আর ইকুইলিব্রিয়াম।
যদি অণুগুলোকে একটু কাছে নিয়ে আসা হয় আর ইকুইলিব্রিয়ামের থেকে, মানে তাদের মধ্যে দূরত্ব যদি আর ইকুইলিব্রিয়ামের থেকে কম হয়, তাহলে কিন্তু একে অপরকে তারা বিকর্ষণ করবে, মানে ঠেলে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর উল্টো দিকে যদি আমরা একটু বেশি দূরে সরিয়ে নিয়ে যাই, মানে দুটোর মধ্যে দূরত্ব যদি আর ইকুইলিব্রিয়ামের থেকে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু তারা একে অপরকে আকর্ষণ করে, মানে নিজেকে কাছে টেনে নিতে চায়। মানে সোজা কথা হলো, আর ইকুইলিব্রিয়ামে যদি রেখে দাও কোনো সমস্যা নেই, তাদের বেশি কাছে টানলে সে দূরে সরে গিয়ে আবার আর ইকুইলিব্রিয়ামেই আসার চেষ্টা করে, আর দূরে সরিয়ে নিলে কাছে চলে এসে আবার সেই আর ইকুইলিব্রিয়ামেই আসার চেষ্টা করে। এই হচ্ছে অণুগুলোর ধর্ম। তাহলে এখানে কি হলো, মানুষের পায়ের অণুগুলো আর লিফটের অণুগুলোর মধ্যে ব্যবধান কিন্তু ইকুইলিব্রিয়ামে যেটুকু হওয়া উচিত তার থেকে কমে যাবে, কারণ মানুষটা লিফটের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে কি হবে, লিফটের অণুগুলো মানুষের পায়ের অণুগুলোকে বিকর্ষণ করবে, মানে এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই সব অণু, লিফটের অণু মানুষের অণু পায়ের অণুগুলোকে উপরের দিকে ঠেলবে, আর মানুষের পায়ের অণুগুলো লিফটের অণুগুলোকে নিচের দিকে ঠেলবে। এই উপরের দিকে ঠেলা মোট যে বিকর্ষণ বল সেটাই হলো লিফট মানুষটাকে যে বল দিচ্ছে, মানে এই সবগুলোকে মিলিয়ে আমরা যেটা পাচ্ছি সেটাকেই আমরা কিন্তু বলছিলাম এন। আর উল্টো দিকে মানুষের পায়ের অণুগুলো লিফটের অণুগুলোকে নিচের দিকে যে মোট বলটা দিচ্ছে এটাই কিন্তু, এটার জন্য নাম আমরা কিন্তু এখন অব্দি দিইনি, কিন্তু এটা হচ্ছে এন ড্যাশ, যেটাকে আমরা ডাব্লিউর সাথে গুলিয়ে ফেলছিলাম, কারণ সেটা আখেরে দিয়ে ওজনের সঙ্গে সমান এবং একই দিকে হতো যদি লিফটটা চুপচাপ দাঁড়িয়ে থাকতো। লিফট যেহেতু চুপচাপ দাঁড়িয়ে নেই, সেহেতু এন ড্যাশও সবসময় এন এর সঙ্গে সমান, কিন্তু এক্ষেত্রে আর ডাব্লিউর সঙ্গে সমান হচ্ছে না, কিন্তু এটাকেই আমরা ওজন বলছিলাম। আচ্ছা, তাহলে একটা জিনিস ভেবে দেখো, তুমি যখন কোনো জায়গায় মাটির উপর দাঁড়িয়ে আছো তখন তোমাকে পৃথিবী টানছে, মানে তোমার সারা দেহে যে কটা অণু আছে, কোটি কোটি অণু আছে, কোটি কোটির থেকে অনেক অনেক বেশি অণু আছে, তাদের সবাইকে কিন্তু টানছে পৃথিবীর সব কটা অণু, তাই তো? তার মানে তুমি নিচের দিকে যে টানটা অনুভব করছো সেটা হচ্ছে ফোর্স অন এভরি মলিকিউল অফ ইউর বডি, তোমার গায়ের যে কটা অণু আছে বাই এভরি মলিকিউল, পৃথিবীর যে কটি অণু আছে, অফ দ্য আর্থ পুলস ইউ ডাউন, তোমাকে নিচের দিকে টানে এরা সবাই। এইটা হচ্ছে গ্র্যাভিটি বা তোমার ওজন। আর এই বলটাকে আটকে দিচ্ছে কে, এটাকে কিন্তু একেবারে আটকে দিচ্ছে দ্য ফোর্স অন মাচ স্মলার number of molecules similarly placed, বা একদম নিচে যারা আছে মলিকিউল অফ দ্য গ্রাউন্ড, মানে মাটিতে যে কটা অণু আছে তোমার পায়ের ঠিক তলায়, আর তোমার পায়ের ঠিক তলায় যে কটা অণু আছে তাদের মধ্যে যে বিকর্ষণ বল এটা কিন্তু সারা পৃথিবীর সব অণু, তোমার দেহের সব অণুকে যে বল দিয়ে টানছে তাকে কিন্তু আটকে দিতে পারছে। কেন পারছে, তার কারণ হচ্ছে এই যে বিকর্ষণ বলের কথা আমরা বলছি এর উৎস হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, যাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিজম।
এখানে আমরা দেখলাম যে অপেক্ষাকৃতভাবে অনেক কম সংখ্যক অণুর মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক বল, যেটা তড়িৎচুম্বকীয় বল যেটা, সেটা কিন্তু সারা পৃথিবীর সব অণুর মাধ্যাকর্ষণ বলকে আটকে দিতে পারে। তার মানে বোঝা যাচ্ছে এই দুটো বলের মধ্যে যদিও আমরা হয়তো মাধ্যাকর্ষণের সঙ্গে অনেক বেশি পরিচিত, কারণ সেটার সাথে পরিচিত হতে গেলে তোমাকে বিশেষ কিছু করতে হয় না, একটু উপরে লাফালেই বুঝতে পারবে নিচের দিকে মাধ্যাকর্ষণ আছে, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎচুম্বকীয় বল কিন্তু এদের মধ্যে গ্র্যাভিটির থেকে অনেক অনেক বেশি শক্তিশালী। দেখতেই পাচ্ছ এই অনেক কম সংখ্যক অণুর মধ্যে যে ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স, তা কিন্তু গ্র্যাভিটিকে পুরোপুরি আটকে দিতে পারছে। আজকের মতো এটাই থাক, কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যাই, সেটা হচ্ছে এই, আমরা প্রথমেই যেটা বললাম টেবিলের উপর বই বসে আছে, W=N তো হবেই, কারণটা হয়তো তোমরা কেউ কেউ প্রথম দিকে ভুল বলে থাকতে পারো, সেটা হচ্ছে যে NW-র প্রতিক্রিয়া যদি বলে থাকো সেটা কিন্তু আদৌ সত্যি নয়, কিন্তু NW-র সঙ্গে সমান হওয়া অবধি সে নিজেকে পাল্টাতে থাকবে, বাড়বে বা কমবে, এটা কিন্তু আমরা বুঝে গেছি এবার। কিন্তু যে প্রশ্নটা আমি তোমাদের কাছে এবার করব সেটা হলো, আচ্ছা W-কে N-এর সাথে সমান হতে হবেই বা কেন? আমি পরন্ত লিফট বা উপর দিয়ে যাওয়া ত্বরান্বিত লিফটের কথা বলছি না, আমি কিন্তু টেবিলের উপর বইয়ের কথাই বলছি। এই যে W-কে N এর সঙ্গে সমান হতেই হবে, এটা আমরা বললাম কেন? কারণ আমরা বললাম এটা জিনিস থেকে, সেটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে। প্রথম গতিসূত্র কি বলে? কোনো বস্তুর উপর যদি কোনো বল প্রযুক্ত না হয় তাহলে সেই বস্তু সমবেগে সরলরেখায় যাবে বা স্থির থাকবে। এখানে স্থির আছে, তাই তার কোনো ত্বরণ নেই, তার উপর মোট কোনো বল নেই, এটা আমরা ব্যবহার করেছি। পরের ভিডিও দেখবো যে এই ব্যাপারটায় কিন্তু একটা বেশ বড়সড় ফাঁক আছে। নিউটনের প্রথম গতিসূত্র যতটা সহজ শুনতে মনে হয় আসলে কিন্তু আদৌ তত সহজ নয়, তার মধ্যে অনেক সূক্ষ্ম ব্যাপার আছে যেটাকে হয়তো প্রথম দিকে তোমাদের অনেক সময় বলা হয় না। পরের ভিডিও তাহলে এই বিষয়ের জন্যই তোলা রইল, নিউটনের প্রথম গতিসূত্র।